শেখ সাজানকে অ্যারেস্ট করতে পারলো না, উত্তম সর্দারকে অ্যারেস্ট করতে এত সময় লেগে গেল, শিবু হাজরাকে অ্যারেস্ট করতে এত সময় লেগে গেল, মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না সেই পুলিশ, সঙ্গে সঙ্গে কোনো প্রমাণ এভিডেন্স ভিডিও ফুটেজ ছাড়া আমাদের রিপোর্টার সন্তুপানকে অ্যারেস্ট করে নিল। আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বলছেন, বাংলার মানুষ এবং একই সঙ্গে সরাসরি বার্তা দিচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও, দেখুন। বাংলার লোক সব দেখতে পারছেন, এইটা তো সবাই পুরো পৃথিবী দেখতে পারছে আজকে। আমাদের ভুলটা কি আমরা সন্দেশখালীকে এক্সপোজ করেছি? আমাদের ভুল কি আমরা প্রশ্ন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমাদের ভুল কি আমি সন্দেশখালীতে যা হচ্ছে সেটা পুরো পৃথিবী আজকে জানে, পুরো দেশ জানে? মমতা ব্যানার্জি ফ্রাস্ট্রেটেড, কিভাবে রিপাবলিক বাংলাকে বন্ধ করি, কিভাবে মানুষের কণ্ঠস্বরটা আমরা বন্ধ করি, কিভাবে আমরা কিছু করে এই রিপোর্টিংটা বন্ধ করি। বাকি চ্যানেল তো মিনমিন চ্যানেল, কিছু প্রশ্ন করবে না। ও জানে কি রিপাবলিক বাংলা কারোর কথা শোনে না, সেই জন্য বলছে কি রিপাবলিক বাংলার একটা একটা রিপোর্টার অ্যাঙ্কারকে অ্যারেস্ট করো, করুন, সবাইকে অ্যারেস্ট করুন, আমরা রিপোর্টিং করে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় একা আমি থাকলেও আমি এসে রিপোর্টিং করবো কলকাতার থেকে, আপনার ভয় পাওয়ার বেশি দরকার নেই। আমি ডাইরেক্টলি বলছি, আজকে পুরো বাংলার লোক আমার সাথে আছে। আই এম সেইং অ্যাগেইন, the entire people of Bengal are with us. I'm just shocked at the manner in which this whole detention has happened. Apni dekhun ki bhabe protome oke jete dai ni, oke dariye rekheche, he was not allowed to move, he was made to stand in one place. 3-4 ghonta bolche na jete parbe na, ferite jete parbe na, for 3-4 hours he was told he was not allowed to go in the ferry, and then they just pick him up. Jemon kore kono kaj nei oder, they don't have any other work, their only job is Republic Bangla ke arrest kor. Tale dekho puro banglar lok dekhte parche, আজকে রিপাবলিক বাংলার রিপোর্টারকে অ্যারেস্ট করলো, অ্যাঙ্কারকে অ্যারেস্ট করলো, সবাইকে অ্যারেস্ট করবে। এইটাতে যদি এইসব করে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে কি লোকের বিশ্বাসটা ফেরত আসবে, ওর ভুল ধারণা। আমি জিজ্ঞেস করছি বাংলার লোককে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার লোকের বিশ্বাসটা ফেরত পেতে পারে রিপাবলিক বাংলাকে অ্যারেস্ট করে? আমি বলছি হয় না আর হবে না, কেউ ভয় খায় না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আমাকে চেনেন। এইসব করে কিচ্ছু হবে না, শুধু এক্সপোজ হয়ে যাবে। শুধুমাত্র অল দ্যাট উইল হ্যাপেন ইজ দ্য বেঙ্গল পুলিশ অ্যান্ড দ্য বেঙ্গল গভর্নমেন্ট উইল বি এক্সপোজ। উই আর রিপোর্টিং, উই হ্যাভ রিপোর্টেড, উই উইল রিপোর্ট। আমি খুব প্রাউড, আমরা যা রিপোর্টিং করেছি সন্দেশখালীকে নিয়ে সেটাতে আমি খুব প্রাউড, আমি খুব গর্বিত। কিন্তু আমি বিশ্বাস করতে পারি না আজকে বাংলার এই অবস্থা, কি এই সময় পুরো পৃথিবী, পুরো ভারতবর্ষের, পুরো বাংলার লোক বলছে কি সন্দেশখালীতে এইসব কেন হলো। At this time with the whole country, the whole world and the people of Bengal are asking, how did this happen in Sandesh Kali? She says arrest Republic Bangla. This is absolutely shocking. বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। তিনি কি বলছেন, তার সঙ্গে কি বলছেন, গোটা ঘটনা নিয়ে কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারীর কাছে যাব সরাসরি। এটা অত্যন্ত স্বাভাবিক। আপনি গত কয়েকদিন ধরে পশ্চিমবাংলার ঐরাচারিণী, সন্ত্রাসবাদী, দেশ বিরোধী, জিহাদি লেডি কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখের ভাষা শুনেছেন? তিনি বিধানসভা থেকে বিরোধী দলনেতা সহ বিজেপিকে বাইরে বের করে দিয়ে সরাসরি অ্যাটাক করেছেন মিডিয়ার উপরে। গতকালও সিউড়ির সভা থেকে বলেছেন যে মিডিয়া এইটাকে মিথ্যা প্রচার করছে, শান্ত এলাকাকে অশান্ত করছে, এবং রিপাবলিক যেভাবে মমতা ব্যানার্জির অত্যাচার, অবিচার এবং গোটা রাজ্য জুড়ে সীমাহীন দুর্নীতি লাগাতার জীবনের ঝুঁকি নিয়ে আপনার রিপোর্টাররা সামনে এনেছেন, আপনারা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করছেন, ওনার টার্গেট রিপাবলিক বাংলা এবং সন্টু পানকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই স্বৈরাচারিণী তার যে শেষের শুরু এটা প্রমাণ করে দিলেন। এবং সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়ার উপর এই ধরনের বেশি শক্তি প্রয়োগ করে, মিস ইউজ অফ পাওয়ার করে বেশি দিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। পুলিশ এটাকে লোকানোর জন্য এক টিম, আর আপনার রিপাবলিক টিভি শুধু আপনারা নন, আপনাদের যে ন্যাশনাল রিপাবলিক ভারত, গোটা ভারতের লোকের কাছে পশ্চিমবাংলার দেবী শক্তি, মাতৃমণ্ডলী, দিদি বোনেদের আসল অবস্থাটা তুলে ধরেছে। তাই মমতা ব্যানার্জি বুঝেছেন যে রিপাবলিককে বেশি শক্তি দিয়ে, ক্ষমতার অপব্যবহার করে যদি এই মুহূর্তে তোমাতে না পারি তাহলে আগামী দিনে আমাকে ক্ষমতায় টিকে থাকা যাবে না। সন্টুকে যখন পুলিশ ঘিরে রাখে, আমি দুবার ফোন করেছি, একবার ভিডিও কলে, একবার নর্মাল ফোনে,
ওখানে একজন পুলিশ অফিসার ছিলেন এএসআই শান্তনু পাল, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার ওয়ারেন্ট আছে, সেকশন 41 এ নোটিশ দিয়েছেন, এই গায়ের জোরে সন্তু পান ভিডিওগ্রাফারের রিপাবলিকের গ্রেপ্তার, সম্পূর্ণ বেআইনি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছে, আপনারা মাথা উঁচু করে লড়াই করুন, আইনি লড়াই করুন এবং আপনাদের কাজ চালিয়ে যান। আমরা কালকে সন্দেশখালী যাচ্ছি, গোটা রাজ্যবাসী আপনাদের সাথে আছে, এর শেষ আমরা দেখতে চাই। আপনারা একদম গো হেড করুন, আমরা সাথে আছি। এবং এখনো যে সমস্ত সাংবাদিক বা সংবাদ মাধ্যম মেরুদণ্ডটা বিক্রি করে দেননি মমতার কাছে, পেরোলে নেই, তারা দয়া করে রিপাবলিকের উপর আক্রমণের উপরে মুখ খুলুন। আমরা এই রাজ্যের একমাত্র বিরোধী দল, 2 কোটি 28 লক্ষ লোকের ভোট পাওয়া, আমরা পুরো পার্টি আপনাদের সঙ্গে আছি এবং কালকে আমরা সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সন্টু পানের এই অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদ করব এবং কলকাতা থেকে যখন যাব তখন বুকে কালো ব্যাজ লাগিয়ে যাব। এই আক্রমণ সন্টু পান বা রিপাবলিকের উপর নয়, বাংলার কোটি লক্ষ লক্ষ মা বোনেদের, অত্যাচারিত মা বোনেদের উপর এই আক্রমণ, এর শেষ দেখে আমরা ছাড়ব। গোটা বাংলার মানুষ, দেশের মানুষ দেখছে রিপাবলিক বাংলা কিভাবে লাইভ কভারেজ করে এসছে, কিভাবে ডে ওয়ান থেকে লাইভ কভারেজ করেছে এই সন্তু পান, দিনের পর দিন চাকরি প্রার্থী ডিএ প্রার্থীদের সঙ্গে লাইভ করে এসছে, আমরা টানা লাইভ কভারেজ করে এসছি, প্রতিটা সময় আমাদের লাইভ থাকে, সব কিছু লাইভ করি আমরা, কোনো কিছু এডিট করে চালাই না, সব কিছু লাইভ হয়, সারা দিন আমরা লাইভ কভারেজ করেছি, প্রতিটা ফুটেজ আমাদের কাছে রয়েছে, ডিজিটালে রয়েছে, চ্যানেলে রয়েছে, তারপর কি ধরনের ফলস কেস, কি ধরনের মিথ্যে অভিযোগ, কি ধরনের সাজানো গোছানো প্লট উইদাউট এভিডেন্স, শুনুন একবার বসিরহাটের এসপির বক্তব্য। আজকে দুপুরে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসে যে একটা মহিলা ওখানে চিৎকার চেঁচামেচি করছে, আমাদের ফোর্স রেসপন্ড করলে ওখানে একটা মহিলা একটা কমপ্লেন দেয় যে উনি যখন বাড়ির মধ্যে এলোমেলো অবস্থায় এলোমেলো কাপড় পরে বা বাড়ির ঘরোয়া কাপড় পরে খাবার খাচ্ছিলেন, তখন আর বাংলার দুজন ওনার বাড়িতে ধাক্কা মেরে, দরজার ধাক্কা মেরে ভিতরে ঢুকে এবং রেকর্ডিং করা শুরু করে, এতে উনি বিভ্রান্তিত ফিল করেন, ওই বেসিসে উনি একটা কমপ্লেন দিয়েছেন, এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা একজনকে অ্যারেস্ট করেছি। এই এই হচ্ছে অভিযোগ। আর তরুণ এখানে রয়েছেন, তরুণ, একটা কোনো ভিডিও এভিডেন্স ছাড়া এই ধরনের অভিযোগ করা যায়? কিসের ভিত্তিতে, কিভাবে হয় হচ্ছে এটা? বিকানালি ভিডিও এভিডেন্স আছে সব ছেড়ে না, ধরে নাও ওই ঘটনা সত্যি, আমি ধরে নিচ্ছি এই ঘটনাটা সত্যি, 41 এ কমপ্লায়েন্সটা কোথায়? মানে সন্দেশখালী কি নতুন নিয়ম চলে? ওখানে নিয়ম মানা হয় না, 41 এ নোটিস না করে একজনকে ইচ্ছা মতো গেলাম, তুলে নিয়ে চলে যেতাম। লেডি কিমের কথা এক্ষুনি বলছিল না, নর্থ কোরিয়ায় হয়, চায়নাতেও হতে পারে, যেখানে ডেমোক্রেসি নামে কোনো জিনিস নেই, ভারতবর্ষে সংবিধান আছে, সিআরপিসি আছে, 41 এ কমপ্লায়েন্সের কথা সুপ্রিম কোর্ট বারবার বলেছে, অর্ণেশ কুমারের জাজমেন্ট অর্ক বসে আছে, অর্ক নিশ্চয়ই বলবে। তো এখানে পুলিশ কি মানে না, পুলিশ কি লেডি কিমের কথা মতো চলে? তো অদ্ভুত কোন রাজ্যে বাস করছি আমরা, দিনের পর দিন একই ঘটনা। এবার সাংবাদিককে আটকানোর মরিয়া চেষ্টা, সন্ময় ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, সন্ময় দা দেখছেন লাইভ কভারেজ আমাদের? আমি দেখছি সোনালী, আমি শুধু একটা কথা বলি, এটা খুব ইনএভিটেবল ছিল, আপনি আরো ভুক্তভোগী। হ্যাঁ একদমই তাই, সেই দিন আমরা কথা বলেছিলাম, টানা লাইভ কভারেজ করেছি, আজকে হচ্ছে এই অবস্থাটা। সোনালী আপনি বলুন, সোনালী আপনি গতকাল ওই বসিরহাটের মাটি থেকে যে লাইভ কভারেজ করেছেন, আমি তারপরেই ভাবছিলাম যে নয় আপনি, নয় সমাজিতা, পিঙ্কি, তনয়া, বিশাখা, যারা রেগুলার কভার করে গেছেন, আপনি কভারেজ করে গেছেন, ননস্টপ কভারেজ করে গেছেন, এবার আপনাদের উপর পুলিশের হামলাটা আছে। গতকাল গতকালও আমাকে বলেছে অনেকে, ওখানে গিয়ে আমরা একমাত্র রেপ ভিকটিমে তার আমরা ইন্টারভিউ করে এসেছি, গতকাল এবং দেখুন সেটাই হলো, আজকে করে গেছে আমাকে পুলিশ বাহিনী, বাইক বাহিনী, দেখুন সেটাই হলো আজকে এই অবস্থা। শেষ পর্যন্ত আপনাদের গ্রেপ্তার না করে সন্তুকে গ্রেপ্তার করে মেসেজ দেওয়া হলো ইউ স্টপ, কিন্তু ওরা জানে না রিপাবলিক বাংলার শক্তি। তার কারণ আমি সন্ন্যালী একটা কথা বলি, বাংলা সাংবাদিকতায় আপনাদের কেউ পছন্দ করুক না করুক, আপনারা যে রেভলিউশনটা এনেছেন, তারপরে অনেক রাজনৈতিক, অনেক তথাকথিত চ্যানেল, তারা কিন্তু এখন লজ্জায় পড়ে গেছে,
আজকে স্বর্ণালী আপনার মতো সাংবাদিক যেভাবে কভারেজ দিয়েছেন, সেটি কভারেজ দেওয়ার পর বাংলার তথাকথিত বড় বড় টিআরপি বড় হওয়া সেই সব সংবাদ মাধ্যম, মিনমিন করা সংবাদ মাধ্যম, তারা কিন্তু গুটিয়ে গেছে, তারা যাচ্ছে, কিন্তু আপনারা যেভাবে কাউন্টার করছেন সেটা পাচ্ছেন না। আমার একটা খুব বিনীত প্রশ্ন, শেখ শাহজাহানের ওপর আক্রমণ, শেখ শাহজাহানের খুঁজতে গিয়ে ইডির ওপর আক্রমণের 45 দিন হয়ে গেল, তাকে ড্রোন উড়িয়ে খোঁজা হচ্ছে না, তাকে খুঁজতে পারছে না, অথচ রিপাবলিক বাংলার একজন সাংবাদিককে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেল পুলিশ, সঙ্গে সঙ্গে 45 দিন পরে শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। শর্মাদা, ময়ূক রয়েছে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে, ময়ূক রয়েছে আমার সঙ্গে, এক সেকেন্ড, ময়ূক রয়েছে নিউজ রুম থেকে, ময়ূক।